নমস্কার, মিঠুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার বাড়ির একটা বিশেষ অকেশনে একটা রেসিপি তৈরি করেছি, আমসত্ত্ব টমেটো খেজুরের চাটনি। এই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা হচ্ছে সুপ্রীতি, আজকে ওর বেবি শাওয়ার অনুষ্ঠান, ও আমার হাতের এই চাটনিটা খেতে খুবই ভালোবাসে। আর এই চাটনিটা আমি কীভাবে তৈরি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বরাবরের মতো লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি, টমেটো আমসত্ত্ব খেজুরের চাটনি। চাটনিটা তৈরি করার জন্য একটা প্যানে 2 চা চামচ সর্ষের তেলে, 1 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ পাঁচফোড়ন, 1/2 চা চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিয়ে আমি 6টা মিডিয়াম সাইজের টমেটো টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট মতো টমেটোটা ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু আমসত্ত্ব আর খেজুরের টুকরো দিয়ে দিচ্ছি। খেজুর আমসত্ত্ব টমেটোটা আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়ে একটু সফট হওয়ার পর এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে দেবেন। এখন টমেটোটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে এই জলটা ফুটিয়ে আমি অনেকটাই শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে অনেকটাই কমে এসেছে। এখন আমি এর মধ্যে 200 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে চিনিটা ক্রমাগত নেড়ে আমি এই টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু যেই জলটা আমি ব্যবহার করেছি জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে, তাহলে চাটনিটার টেস্টটা খুব ভালো হবে। এরকম একটা আঠালো টাইপের গ্রেভি তৈরি হওয়ার পর 1 চা চামচ পাঁচফোড়ন ভাজা গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের আমসত্ত্ব টমেটো খেজুরের চাটনি। আমার রেসিপিটা আপনারা দেখুন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। এরপর কাজু কিশমিশ দিয়ে এই নিরামিষ ফ্রাইড রাইসটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই চোখ রাখুন আমার চ্যানেলে আপনারা পরবর্তী রেসিপির জন্যে। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।